আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পুহু চোখ দুটো ছোট ছোট করে পিহুর দিকে রগে লুক দিয়ে বলল, আমি কবে চালাকি করলাম? এই তো এক্ষুনি। মোটেও না। তাহলে তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? পুহু চোখ মুখ কোঁচকে বলল, জানিস কলরব যে পাগল। পিহু আর্তনাদ করে বলল, না এ হতে পারে না, আমার ওয়ান এন্ড এটিএম কার্ড পাগল হতে পারে না। এটিএম কার্ড মানে? তোর জামাই টাকা মারবো আর কি। আরে জামাই টামাই রাখ, আগে শোন পাগলটা কি করেছে। পিহুদু হাত দিয়ে মুখ ঢেকে বলল, না না ছি আমি শুনবো না, আমার শরম করে। কুহু হতাশ গলায় বলল, পিহু এমন করছিস কেন, আর শরম আবার কি, লজ্জা বলবি, কতবার বলিস সুন্দরভাবে কথা বলবি, জানিস না কেন? এই যে ম্যাডাম ফুলটুসি, আমি তো সুন্দর করেই কথা বলি, মাঝে মাঝে দুষ্টামি করি আর কি। এইগুলো আবার কি, ফুলটুসি টুলটুসি একদম বলবি না, জাস্ট ডিসগাস্টিং লাগে। কলরব ভাই বললে দোষ নেই, আমি বললে দোষ কেন? আরে কলরব ভাই দিয়ে মনে পড়েছে, জানিস কলরব কি করেছে? কি করেছে? প্রথমে ঘুরে ঘুরে রুমটা দেখেছে, তারপর হোয়াইট ড্রপের ওপর রাখা আমার ছবিটাই ইশারা করে আমাকে বলেছে, আমি কি আপনাকে ছুঁতে পারি? পিহু ইন্টারেস্ট নিয়ে বোনের হাত চেপে ধরে বলল, তুই কি বললি? আমি তো প্রথমে বুঝতে পারিনি যে উনি ছবির কথা বলছে, তাই ভয়ে বিছানায় ধপাস করে বসে পড়ছিলাম। পিহু অস্থির হয়ে বলল, তারপর কলরব ভাই কি করেছে? পিহু বিরক্তি নিয়ে বলল, রাখ তোর মাস্টারি, অ্যান্ড দেন না করে তাড়াতাড়ি বলতো। কলরব টুক করে ফ্রেমটা হাতে নিয়ে ছবিটা খুলে পকেটে পুরে নিয়েছে। পিহু দাঁত বের করে হেসে বলল, তারপর ছবিটা পকেটে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গেল। আমি তখনও হা হয়ে আছি। তোর কাহিনী বাদরা, আমি তো আমার দুলা ভাইয়ের কাহিনী শুনতে চাই। কুহু এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো, তারপর পিহুকে আঙুলের ইশারায় ড্রেসিং টেবিলে আয়নায় তাকাতে বলল। পিহু ড্রেসিং টেবিলের দিকে চোখ সরাতেই দেখলো সেখানে লিপস্টিক দিয়ে বড় বড় করে লেখা, পিহু বসা থেকে দাঁড়িয়ে পড়ল, তারপর নিচে দুই গালে হাত দিয়ে বলল, কলরব ভাই কি ফ্যাশনেটিং? ও মা, কলরব ভাই কি ফ্যাশনেটিং রোমান্টিক? কেমনে কি আপনি, তুই হলি বোরিং রোমান্টিক আর কলরব ভাই ফ্যাশনেটিং রোমান্টিক, আহা আমাদের এলাকা রোমান্সে ডুবে যাবে। কুহু আবার চোখ ছোট করে বলল, আমি রোমান্টিক ছিলাম কখন? পিহু কুহুর পাশে দাঁড়িয়ে কুহুকে কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল, সেদিন কে যেন কলরব নামের কাগজে চুম্মা খেয়েছিল, মনে পড়ছে না আমার, আপনি তোর মনে আছে কি? কুহু পিহুর কান টেনে বলল, ভাগ এখান থেকে। পিহু চলে যাওয়ার বদলে কুহুকে চড়িয়ে ধরে বলল, আপনি তোর কলরব কি রিভিস্টকে নিয়ে গেছে নাকি? কুহু লজ্জা পেয়ে বলল, না সেখানেই রেখে গেছে। জাহারা ছেলে রুমিতে বসে আছে, কুশনের বিনব্যাগের উপরে বসে বসে জাহারা ভাবছে ছেলেটা তো এমনিতেই কষ্টের মধ্যে আছে, তার উপর এইভাবে ওনার বলা উচিত হয়নি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোন করলেন ছেলের কাছে। কুজন কল রিসিভ করেই বলল, হ্যালো মা কেমন আছো? জাহারা ছেলে কণ্ঠ শুনে কেঁদে দিলেন। কুজন ফোনের ওপাশ থেকে বলল, মা কাঁদছো কেন তুমি? আমি তো ঠিক আছি। জাহারা ছেলের কথা শুনে চোখের পানি মুছে বললেন, আমার বোঝা উচিত ছিল তুমি যে পরিস্থিতির মধ্যে ছিলে বাবা, এতে তোমার কোনো দোষ নেই। কলরবের সাথে কুহুর বিয়ের কথা শোনার পর আগে তো তোমার নিজেকে সামলাতে হবে, তারপর না হয় তোমার বাবাকে সামলাবে, কিন্তু আমি না বুঝেই তোমার সাথে রিয়েক্ট করেছি আব্বু। খুজন হেসে বলল, মা তুমি এমন করছো মনে হচ্ছে আমি যেন প্রেম করে প্রেমে ব্যর্থ ছাকা কুমার। সেরকম কিছুই না, কুকুকে দেখে জাস্ট একটুখানি ভালো লেগেছিল, গভীরভাবে ওকে চেয়েছি, বা ভালোবাসা টাইপের তো কিছু আমাদের মাঝে ছিলই না। খুজনের কথা শুনে জাহারার আবার কান্না চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে ফোন রেখে দিলেন। জাহারা তো জানেন তার ছেলে কেমন, ছেলেটা সবাইকে ভালো রাখার জন্য যে এতটুকু কষ্ট করছে তাই মায়ের বুকে শুনছের মতো বিঁধছে। বহু বছর আগে তাকেও সবার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য অনেক কিছুই করতে হয়েছিল, কিন্তু কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়নি, শুধু একটুখানি সময় দিতে হয়েছিল হাসনাতকে। এর বিনিময়ে অনেক সুখেই দিন কেটেছে তার, কিন্তু আজ তার ছেলেকে কেন সবার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য এতখানি কষ্ট করতে হচ্ছে?
কলরব আর কহুর বিয়ে ডেট ঠিক করা হলো, দেড় মাস পর বিয়ে। ইরিনের পরীক্ষা, তারপর কলরবের আবার অফিসে ট্রেনিং চলবে, এতে 15 দিন লাগবে। ইফতেকার সাহেব চেয়েছিলেন বিয়েটা কলরবের ট্রেনিং শুরুর আগেই সেরে ফেলতে, সাহারা বাঁধ সাধলেন। ইরিনের একমাত্র ভাই কলরব, ওর পরীক্ষার সময় বিয়ে এটা মানাই যায় না। ইরিনের পরীক্ষা রুটিন অনুসারে 22 দিন লাগবে পরীক্ষা শেষ হতে, এসএসসি পরীক্ষা তাই হেলাফেলা করার মতো না। ইরিনের পরীক্ষার পরপর কলরবের ট্রেনিং শুরু, ঢাকা যেতে হবে। ইরিনের পরীক্ষা শেষে বিয়ের শপিং করা শুরু হবে, সারা বিয়ের শপিং নিয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এই এক ছেলের বিয়েতে উনি তা করবেন যা মানুষ 7 ছেলের বিয়েতেও করে না। বাসায় যেই খুশিতে আগে নিজের গহনাগুলো দুভাগে ভাগ করলেন তিনি। ইফতেকার সাহেব যে বেশি একটা গহনা গড়ে দিয়েছেন তা নয়, তবে নিজের বাবার বাড়ি দিয়ে অনেক গহনা উনার, সেগুলো সমান ভাগে ভাগ করে এক ভাগ রাখলেন ইরিনের জন্য, আর বাকিগুলো কুহুকে দেবে। তাছাড়া নতুন গহনা তো দেবেনই। কলরবের স্যালারির বড় অংশটুকু জমানো আছে, সেগুলো দিয়ে কুহুকে বেশ সুন্দর করে সাজানো যাবে। সব মিলিয়ে ঠিকঠাক হলো 1.5 মাস পর বিয়ে। পিহু পিহু শোন না, বললে তো শুনব না ফুলটসি। কলরবকে একটা কল দি। পিহু ধমকে বলল, কি বলছিস কি তুই? তুই কলরব ভাইকে কল দিবি কেন? কুহু কাঁচো মাছু হয়ে বলল, না মানে খুব খারাপ দেখাবে কি? পিহু টেবিল চাপড় দিয়ে বলল, অবশ্যই খারাপ দেখায়, শুধু খারাপ কেন, খুব খারাপ হবে। কুহু ব্যস্ত হয়ে বলল, না সে তো নাম্বার দিয়ে গেল, তাই ভাবলাম ফোন না দিলে হয়তো রাগ করবে, বাট দিব না, তুই শিওর থাক, আমি এত সেচরি না। পিহু নিজের কবল চাপড় দিয়ে বলল, আরে মা তুই আমার কথা তো শেষ করতে দে আগে, তারপর না হয় বলিস। আচ্ছা বল, তুই আমার কথায় বাদশা দিস কেন, আমাকে বলতে দে। কুহু পিহুর কথা শুনে চুপসে গেল। পিহু ভাব নিয়ে বলল, তুই কলরব ভাইকে কল দিবি না? বললামই তো দিব না। পিহু নথ কিনমির করে বলল, কুহু আরিজা, তোকে যদি আমি এখন খামচে না দেই, না তাহলে আমার নামও পিহু আলিজা না। কুহু পিহুকে ভেংচি কেটে বলল, আমাকে খামচে দেবেন উনি, আর আমি বুঝি হাত পা গুটিয়ে বসে থাকবো? তুই কি আমাকে বলতে দিবি? কুহু ঠোঁটে আঙুল রাখতে পিহু বলল, কলরব ভাইকে কল দিয়ে স্যাচরামি সাজবি না একদম, তবে মিসড কল দিতে পারিস। পিহু কথা শেষ করেই চোখ মারল কুহুকে, কুহু হাঁস ছেড়ে বাঁচল। উফ, তুই যেভাবে বলেছিলি আমি তো ভাবলাম কি নাকি। দুলা ভাইয়ের আবার ভাব বেশি, তোর নাম্বার তো আছে ওদের কাছে, তারপরও নিজে ফোন দিবে না, বসে বসে মিস কলের অপেক্ষা করবেন। কুহু আর পিহু বসে বসে কথা বলছিল এতক্ষণ। পিহুর কথা শেষ হতেই কুহু পিহুর দিকে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, নে তোর এটিএম কার্ড কি, মিসড কল দে। কেন, আপনি কি পঙ্গু, হাত নেই আপনার? শ্বশুর বাড়ি যে ঠিকই তো এক হাত দিয়ে রুটি বেলবেন, বাসন মাজবেন, কাপড় কাচবেন, বাপের বাড়িতে এত ঢং কিল্লাই দেখান। তোকে না বললাম সুন্দর করে কথা বলবি, মজাও করতে পারি না তোর জন্য। পিহুন শোনা আমার, আমি মিসড কল দিয়ে দিচ্ছি, তবে ব্যাক করলে বলবি তুই করেছিস। আর কি সব বলছি আমি, মিসড কল কেন দিব, আমি কল দিব, তুই লাউড দিয়ে কথা বলবি। পিহু আঁতকে উঠে বলল, মাথা খারাপ নাকি, তুই জানিস না আমি ফোনে কথা বলতে জানি না, একদম না পারতে বলি, আর কেমন হাম্বুল শুলি কথা বলি, কলরব ভাইয়ের সামনে ইজ্জত পাম স্যার। আরে একটুখানি বলবি, সমস্যা কি তোর? অনেকখানি সমস্যা আছে, তুই কথা বল ফোন দিয়ে, ফোনে হোক আর বাস্তবে হোক তুই সবার সাথে গুছিয়ে কথা বলতে পারিস, যা আমি একদমই পারি না। আর ফোনে তো কথা বলতেই আমার বিরক্ত লাগে, বরং তুই হেব্বি করে কথা বলতে পারিস ফোনে। মনে নেই মৌসুমি আপুর বিয়ের আগে তুই দুলা ভাইয়ের সাথে আপুষে যে কত কথা বলেছিলি? কহু কপালে পড়ে থাকা চুলে ফু দিয়ে বলল, আর বলতে বাকি, ফোনে আমি 1000 জনকে পাঠাতে পারবো, আই এম দ্য প্লে গার্ল। কুহু পিহু দুজনেই হেসে দিল, হাসি থামতে পিহু বলল, তা আপনি এখন নিজের আসল মানুষটার সাথে ফোনে কথা বলতে ভয় পাচ্ছেন কেন ফুলটুসি? কুহু পিহুর চুল টেনে বলল, একদম ফুলটুসি বলবি না। ঠিক আছে পিহু, আসলে আমি না কলরবকে দেখলেই অনেক কিছু গুলিয়ে ফেলি, মানে যা বলতে চাই বা করতে চাই তা করতে পারি না, বলতেও পারি না, সব কেমন যেন আটকে যায়। পিহু কুহুর পিঠে হাত রেখে বলল, মাই গার্ল, ব্রেভো গার্ল, তুমি ঠিক ঠিক পারবে, এখন আমার এটিএম কার্ডকে কল দাও দেখি। কুহু পিহুর কথায় মাথা নেড়ে সায় দিয়ে কলরবের নাম্বারটা ডায়াল করলো। নাম্বারটা মুখস্থ করে নিয়েছে কুহু, ডায়াল করলো ঠিকই, কিন্তু ব্যালেন্স না থাকে কল হলো না।
ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ডায়াল করলো সে। সাথে সাথে দুইটা মেসেজ এলো। কুহু মেসেজ চেক করে দেখলো, একটা ইমার্জেন্সি ব্যালেন্সের, অন্যটা আননোন নাম্বার থেকে। মেসেজ ওপেন করে জোরে জোরে পড়লো সে। ফুলটুজি, আপনার লিপস্টিক খরচ করায় কি আপনি রাগ করেছেন? যদি রাগ না করে থাকেন তাহলে কি ওই গানটা ভালো লাগেনি? গানটা অবশ্য আমারও ভালো লাগে না, কিন্তু ওটাই পারফেক্ট লেগেছিল, তাই লিখেছি। আচ্ছা, একটুখানি কষ্ট করে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে আমাকে কি একটা মিসড কল দেওয়া যায় না? কুহু মেসেজ পড়া শেষ করতেই দুই বোনের চোখাচোখি হলো। দুইজন চোখের ইশারায় কথা শেষ করেই দুইজন চিৎকার করে হাই ফাইভ দিয়ে একসাথে বলল, ইয়াহু, এখন মজা হবে। কলরও মোবাইল হাতে নিয়ে বসে আছে 15 মিনিট ধরে, কিন্তু কুহুর ফোন আসার নাম গন্ধ নেই। বিরক্ত হয়ে পকেট থেকে ছবিটা বের করল। লাল সাদা একটা শাড়ি পরে আছে কুহু, মাঝে মাঝে সোনালি কাজও করা কিছু। পয়লা বৈশাখের শাড়ির মতন লাগলো কলরবের কাছে। লম্বা চুলগুলো সাইডে সিঁধি করে আঁচড়ে ছেড়ে রেখেছে। হাত ভর্তি লাল চুড়ি সেজেছেও বেশ। কলরব বেশ অবাক হয়েছে কুহুকে এইভাবে দেখে। ইরিন আসলে সত্যিই বলেছিল, কুহুকে সাজলে আরও অনেক বেশি সুন্দর দেখায়। তবে কুহুর চুলের প্রশংসা কম হয়ে গেছে। ইরিন যতটুকু বলেছে তার চেয়ে বহুগুণ সুন্দর কুহুর চুলগুলো। ছবিটা একটা বাড়ির আঙিনায় বেঞ্চিতে বসে তোলা, বাইরে কোথাও নয়। বাড়িটা চিনল না কলরব, হয়তো কুহুর কোনো আত্মীয়র বাড়ি। কুহুর ছবিটা দিকে এক নজরে কতক্ষণ চেয়ে থাকার পর কলরবের অনুভব হতে লাগলো ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, চোখ থাদানো সুন্দর লাগছে কুহুকে। কলরবের হার্টবিটও বেড়ে গেল হঠাৎ। কলরব তাড়াতাড়ি করে ছবিটা বালিশে নিচে রেখে চোখ বন্ধ করল, তারপর ফিসফিসিয়ে বলল, কুহু তুমি এত সুন্দর কেন, এত অপূর্ব কেন? আজ আফসোস হচ্ছে কবি হতে পারিনি বলে, কবি হলে তোমার জন্য দুই এক লাইন লিখতাম নিশ্চয়ই। কুজন ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো কলরব চোখ বন্ধ করে ফিসফিসে কি যেন বলছে। কুজন কিছু শোনেনি, তারপরেও বুঝলো কলরব কুহুকেই ভাবছে। প্রেমিক হৃদয়ে প্রেমে জর্জরিত সকল হৃদয়কেই অনুভব করতে পারে, তাই কুজনের অবস্থায় অসুবিধা হলো না, কলরব এখন কুহুতেই মগ্ন। কুজনের চোখগুলো হঠাৎ চলতে শুরু করল, রক্ত বর্ণ লাভ করল তার চোখজোড়া। সে তাড়াতাড়ি করে কলরবের রুম থেকে বেরিয়ে পড়ল। কুজনের সাধারণত রাগ হয় না, খুব কম, আজ রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। চোখ ঝাঁঝা করতে লাগলো, হাতগুলো নিষ্পিস করছে, ইচ্ছে হচ্ছে সব ভেঙে কোড় করে ফেলতে। কলরবকে কুহুর কথা ভাবতে দেখে কুজনের প্রচণ্ড মন খারাপ হয়েছিল। কুজনের মন ভালো করার টনিক হলো ইরিন, তাই সে গিয়েছিল ইরিনের রুমে। ইরিনকে পড়ার টেবিলে দেখে সে ফিরে চলে আসছিল। ইরিন কুজনকে দেখে ডেকে ভিতরে যেতে বলল। কুজনও ভিতরে যেয়ে ইরিনের সাথে বেশ গল্প করছিল, মনটা হালকা হালকা লাগছিল। ইরিন কি মনে করেছে না কুজনকে বসতে বলে কলরবকে ডেকে নিয়ে এলো। তারপর জানতে চাইল কলরব আর কুহুর মাঝে কি কথা হয়েছে। কলরব প্রথমে খুব ভাব নিয়ে বলেছিল, ভাইয়া ভাবির কথা শুনতে নেই বাবুরা। তারপর নিজে নিজে হেসেছে সেই গগন বিহারী হাসি। ইরিনও যোগ দিয়েছিল কলরবের সাথে, শুধু কুজনেরই হাসি আসছে না, প্লাস্টিক হাসিটাও খুঁজে পাচ্ছে না সে। চুপচাপ কলরবের দিকে তাকিয়ে কলরবের হাসি দেখছে। কলরব হাসি থামিয়ে কুহুর সাথে কি কি কথা হলো সব বলল। আয়নে ভালোবাসার কথা লিখেছে সেটাও বলল। ছবি নিয়ে আসা আর আয়নে কুহুর প্রতিফলনে হাত রাখার কথাটা চেপে গেল সে। ইরিন খুশিতে গদগদ হয়ে কলরবের কথা শুনছে আর কুজনের রগ হচ্ছে। কুহুকে নিয়ে কলরব এত কথা বলছে তাই কুজনের সহ্য হচ্ছে না, একদম অসহ্য লাগছে। ইচ্ছে করছে সব ছেড়ে কুহুকে নিয়ে বহু দূরে চলে যেতে, যেখানে কুহুর শুধুই ওর। এ কথা ভাবতে কুজন ভেতরে ভেতরে ঘেমে গেল। কি ভাবছে এসব? দুদিন পর কুহুর বিয়ে হয়ে যাবে আর সে তার ভাইয়ের বাগদত্তাকে নিয়ে এসব কি চিন্তা করছে? কুজন কল দেবার ছুঁদোয় ওদের মাঝ থেকে উঠে চলে গেল। কুজন চলে যেতেই কলরব ইরিনকে বলল, ইরিন দেখি তো চুলে ক্ষমা করে দিই। ইরিন মুখ হা করে ফ্যাল ফ্যাল করে কলরবের দিকে তাকিয়ে রইল। কলরব ইরিনের চাহনি দেখে একটুখানি ইতস্তত করে বলল, আসলে আমি শিখতে চাইছি ক্ষমা কীভাবে করে। ইরিন হু হু করে হাসতে হাসতে ভাইয়ের উপরে গড়িয়ে পড়ল, কোমরে হাত রেখে অট্ট হাসিতে ফেটে পড়ছে ইরিন। কলরব বিরক্ত হয়ে ইরিনের দিকে তাকিয়ে রইল। ইরিনের হাসি থামার কোনো নাম গন্ধ নেই। কলরব বিরক্ত হয়ে ইরিনের বেনি ধরে টানল। ইরিন বলল, ভাইয়া এখন কি বেনি ধরে টেনেও তুমি প্র্যাকটিস করছো নাকি? আর যাই করো, ভাবি চুল টেনো না, বাপের বাড়ি একটুখানি বেশি গেছে, তাই নারী নির্যাতন একদমই চলবে না। আমার তোমার জন্য আমরা গোষ্ঠী সুদ্ধ জেলে যেতে পারবো না। কলরব অসহায় ভঙ্গিতে ইরিনের দিকে তাকিয়ে রইল। ইরিন কলরবের এই অবস্থা দেখে হাসি থামিয়ে বলল, চলো তোমাকে খোপা পাতা শিখিয়ে দিই। তবে আমি কিন্তু আমার ভাবের মতো রাগের টিচার না, আমি হলাম আমার হবু ভাবের বরের মতো জাক্কাস টিচার, একদম বকা দিব না তোমায়। কলরব হাসতে হাসতে বোনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ইরিনু ভাইকে জড়িয়ে ধরে বলল, তুমি নিশ্চয়ই ভাবের খোপা দেখেছ তাই না? তোর হবু ভাবি তার বরকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, কবে যে এই ভাগে মহারানী খোপা দেখেছে তা উনি নিজেই জানেন না।
ইরিন ভাইয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, ভাইয়া তুমি ভাবিকে অনেক ভালোবাসো তাই না? কলরব ডানে ভাইয়ে মাথা নাড়িয়ে বলল, একটুখানি।